জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে নেই, আগামী নির্বাচনে কোনো জোটে থাকবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। সকালে রাজধানী মহানগর নাট্যমঞ্চে জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে তিনি এই কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ইভিএম হলো ভোট কারচুপির শান্তিপূর্ণ মেশিন, ইভিএম দিয়ে গ্রহণযোগ্য কোনো নির্বাচন হবে না। জাতীয় পার্টি সবসময় দেশ ও জনগণের জন্য কাজ করছে, আগামীতেও কাজ করে যাবে। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন বর্জন করার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।